গাজিলমুদ্দিন যখন জেলখানার মধ্যে গেল, গাজিলমুদ্দিন বলে জেলখানার মাত্তার হঠাৎ করে এরকম সিঁড়ির কাছে অথবা জেলখানার যে রুম আছে ওখানে শুয়ে গেলাম, হঠাৎ করে আপনারা তো আসছেন আমার হিতাকাঙ্ক্ষী আমাকে বাঁচাইতে, অথচ আমি হঠাৎ করে মাথা এভাবে কাত করে দিয়ে দেখতেছি আমার ফাঁসি হয়ে যাচ্ছে। আর ফাঁসির পরেই আমার আম্মা জেনারা, আম্মা জান আয়েশা, আম্মা জান হযরতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ডাকতেছে, গাজিলমুদ্দিন আয় আয় বাবা আমাদের কোলে আয়, এসে আমরা জান্নাতের পেয়ালা নিয়ে দাঁড়া আছি। গাজিলমুদ্দিন কয় আপনারা আসতেন আমার বাঁচাইতে, অথচ আমার আম্মা জানেরা আল্লাহর নবীদের স্ত্রীরা আমার জন্য জান্নাতের পেয়ালা নিয়ে বসে আছে। বলেন আমি মিথ্যা বলে জাহান্নামের দিকে যাব নাকি সত্য বলে আমার পাশির কাছে ঝুলে, পাশির কাছে ঝুলে সাথে সাথে আমি আমার আম্মা জানদের সেই স্বাদের পেয়ালা জান্নাতের পেয়ালা পান করে জান্নাতের যা পাখির মতো উঠতে থাকবে। কত সুন্দর না ঘটনা! কিন্তু এই গাজিলমুদ্দিনের ঘটনা বাংলাদেশেও যুবকরা ঘটায় দিচ্ছে, ঘটায় দিছে। এখন বলবেন হুজুর আইন নিজের হাতে তুলে নিছে, এটা তো রায় হওয়া দরকার, ফাঁসি হওয়া দরকার। আমি বলবো এই দেশে আইন নিজের হাতে তুলে নিয়ে হারেস জোসেফ, আমাদের বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আজিজের দুই ভাই হারেস এবং জোসেফ, দুইজনই কুখ্যাত খুনি। একটা দুইটা না অসংখ্য খুন কইরা জেলে ছিল, রিমান্ডে ছিল, ফাঁসির রায় হয়েছিল, ফাঁসি হবে। এই মুহূর্তে রাষ্ট্রপতি বলছে ক্ষমা, রাষ্ট্রপতির বিশেষ আইনে ক্ষমা, ক্ষমা করে দিছে। আজকে জোসেফ, আজকে আজিজ, জেনারেল আজিজের দুই ভাই হারেস জোসেফ ঘুরতেছে আজকে গুলুনিয়া বিশ্ব মিডিয়া তুলপাত। আমি সেদিকে যাইতে চাই না, রাজনৈতিক বক্তব্য দেওয়া আমার উদ্দেশ্য না, কিন্তু আমার জানতে মনে চান হারেস জোসেফ যদি মুক্তি পাইতে পারে, হারেস জোসেফ যদি আজকে এই খুন করার পরেও উন্মুক্ত ঘুরতে পারে, আজকে বাংলার 94% মুসলমান থাকা সত্ত্বেও আমার সেই পারাবি ভাইরা, আমার সেই পারাবি ভাইরা নাস্তিক সাথে রাসূলকে হত্যা করে কেন 94% মুসলমানের রাষ্ট্রে ফাঁসির দড়িতে ঝুলবে? কেন ঝুলবে আমার ভাইরা? এই রায় আপনারা এখনই ক্ষমা করে দেন, রাষ্ট্রপতির বিশেষ আইন যদি থাকে সাথে মে রাসূলদেরকে মাফ করে দেন, মাফ করে দিবেন তো নাস্তিকদের মুরতাদদের সাথে মে রাসূলদের কলিজা আগুন ধরে যাবে, আর একটাও আল্লাহর নবীরে গালি দেওয়ার দুঃসাহস করবে না। আর এখন ফাঁসি দিবেন মানে হলো মুসলমানদের অন্তরে ভয় ঢুকবো, আর সাথে মে রাসূল যারা নবীরে গালি দেয় আর সাহস পাইবো, ঠিক কি ঠিক না? এগুলো পরিহার করা উচিত না, উচিত না? এত গেল এক সাইড, আর এক সাইড হলো আমাদের মুসলমানেরা যত বেশি নরম হইতেছো, তুমি আমি যত নরম হইতেছি, যত তুমি আমি শক্ত হচ্ছি না, তত বেশি এদেশের মধ্যে ইসলাম বিরোধী শক্তি মাথা সারা দিয়ে উঠতেছে, উঠতেছে না, উঠতেছে না। আজকে অনেকে মনে করে হুজুর 19 জনের লিস্ট হয়েছে, কি হয়েছে 19 জন বক্তা সারা ওয়াজ করাম, বলে অমুক মাহফিল বন্ধ হয়েছে, মাহফিলে যাইলাম না, অন্য মাহফিলে যাম, আছে না নাই, আছে না নাই? এদেশের এই অঞ্চলের সবচেয়ে বড় বড় মাহফিলগুলো হেরাও চিন্তা করে, অমুক বক্তারা আনলে হয়তো সমস্যা হবে, এই এমপি মন্ত্রীরা নারাজ হইতে পারে, এগুলোর চিন্তা করে, করে কি করে না? এই বড় বড় মাহফিলগুলোতেও চিন্তা করে, চিন্তা করে যে আচ্ছা দরকার নাই, এই বক্তারা আনলাম না, আস্তে আস্তে এই বক্তারা আনলেন না, সে বক্তারা আনলেন না, এভাবে এভাবে করতে করতে এমন অবস্থা হবে আস্তে আস্তে ধাক্কা খাইতে খাইতে 19 জনের লিস্টে 38 জন হইব, 38 জনের লিস্টে পরে 30 30 60 8 8 16 কত হবে? 76 হবে না, হবে না, লিস্টে আসতে তো পারবে না, পারবে না। তারা যখন দেখবে হচ্ছে তো, হচ্ছে তো, মানতেছে মানুষ, তখন আস্তে আস্তে আরো বাড়বে কি বাড়বে না? কিন্তু আমরা যদি আন্দোলন গড়ে তুলি, বিরোধিতা করি, শুধু মাহফিল বন্ধ না, মাদ্রাসা বন্ধ নয়, এদেশের সব কাজ, যে কোনো ইসলামিক কাজ যদি বাধাগ্রস্ত হয়, তবে আমরা স্পষ্ট বলতে চাই এদেশের মধ্যে, আমি আবারও বলতেছি, প্রায় প্রোগ্রামে বলি, আজকে আবারও বলতেছি, প্রধানমন্ত্রী মানি, রাষ্ট্রপতি মানি, এমপি মানি, ওসি মানি, ডিসি মানি, এসপি মানি, চেয়ারম্যান মানি, উপজেলা চেয়ারম্যান মানি, আপনাদের সবাইকে আমরা মানতে পারি, কিন্তু আপনারা যদি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কোন রায় দিতে চান, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে আমাদের মাথার উপরে কোন আইন চাপা দিতে চান, তবে রাষ্ট্রপতি, এমপি, মন্ত্রী, ওসি, ডিসি, এসপি দেখবার টাইম আমাদের নাই।
হুঁশিয়ার গুলো কাজে লাগে, আমাদের আর হুংকার গুলো কাজে লাগে বলে দেই। উলুবনের মুখটা ছড়াই দাও, যে কোনো জায়গায় গিয়া চিল্লা চিল্লি করে আমরা ক্ষতি করি না, আমাদের এই চিল্লা চিল্লি গুলো কাজে লাগে। নারায়ণগঞ্জে আপনারা অবাক হয়ে যাবেন, বাংলার জমিনটা আজকে কত বেশি বাসেল শক্তির মাথা দ্বারা দিয়ে উঠতেছে। ধানমন্ডির কলা বাগান এলাকার মধ্যে আজকে মসজিদ ভাইয়া পার্কের সৌন্দর্য বাড়ানো হচ্ছে। 94% মুসলমানের রাষ্ট্রে এক চাইতে অফসোসের বিষয়, এক চাইতে কষ্টের বিষয় আর কি হতে পারে? অবাক করা বিষয়, বাবরি মসজিদ 500 বছরের ইতিহাস ইন্ডিয়াতে বাংছে, বাইঙ্গা দেখে আর এই মুসলমানরা তো কিছু করতে পারলো না। এবার বাংলাদেশের ধানমন্ডির কলা বাগানে তারা মসজিদ ভাঙে, দেখে আয় হ্যাঁ কিছু হয় না। কয়েকদিন পরে শুনলাম আওয়াজ উঠছে নারায়ণগঞ্জের টিআইটি মসজিদ ভাঙতে হবে, কেন? ফ্লাইওভারের সৌন্দর্য বাড়াইতে হবে। কে আওয়াজ তুলছে? নারায়ণগঞ্জের সিটি মেয়র মহিলা আইবি রহমান। আইবি রহমান আওয়াজ তুলেছে, এই ফুলপুরে বলতেছি না, নারায়ণগঞ্জ আইবির এলাকায় গিয়ে বলে এসেছি, যে হাত মসজিদের উপরে লাগবে সেই হাত মেয়রের হতে পারে, যে হাত বাংলার জমিনে মসজিদ আঘাত করবে মেয়রের হতে পারে, রাষ্ট্রপতির হতে পারে, এমপি হতে পারে, প্রধানমন্ত্রীর হতে পারে, যে কার হতে পারে, বিরোধী দলীয় নেত্রীর হতে পারে, যে কার হতে পারে, যদি কোনো হাত মসজিদ ভাঙতে হয় সেই মসজিদ হাং ভাঙা হাতকে বাংলার মুসলমান ভেঙে দিবে ইনশাআল্লাহ। ইসলাম চলে যাবে, জীবন থাকবে, লাভটা কি? লাভ আছে, ভয় হবে কা? মান আহাব্বালিল্লাহ, আল্লাহকে ভালোবাসবো, ঠিক কি ঠিক না? বলেন তো দেখি, বাবা মাই যদি ইসলামের বিরুদ্ধে যায়, বাবা মাকে ছেড়ে দিতে হয়, তাহলে দল যদি ইসলামের বিরুদ্ধে যায়, নেতা যদি ইসলামের বিরুদ্ধে যায়, বাপ মা ছেড়ে দিতে হইলা, ইব্রাহিম আলাইহিস সালাম যদি তার বাপের ছেড়ে দিতে পারে, এই জামানাতেও বাবা মাকে ইসলামের বিরুদ্ধে গেলে ছাড়তে হবে না? হবে না, ভাই বোন ছেড়ে দিব, দল ছেড়ে দিব, নেতা ছেড়ে দিব, আওয়ামী লীগ চিনি না, বিএনপি চিনি না, জমিয়ত চিনি না, জাসদ বাসদ কর্ম নাই, কিছুই চিনি না, ইসলামের বিরুদ্ধে যাবে, দল ছেড়ে দেব, নেতাও ছেড়ে দিব, এটাই মুমিনের স্লোগান হওয়া উচিত, ঠিক ঠিক না? যদি এটাই স্লোগান হয়, মনে রাখবা, যদি শক্তি অর্জন করতে পারো, কেমন শক্তি? ডোনাল্ড ট্রাম্প এই যে কিছুদিন আগেও প্রধানমন্ত্রী ছিল আমেরিকা, হ্যাঁ একদিন বক্তব্য দিতেছে হাজার হাজার মানুষের সামনে, হঠাৎ করে কে জানি বইলা বসছে, এই তালেবান আইলো, আল্লাহু আকবার, সাথে সাথে মাইক রেখে দাও। আপনারা কেউ ভিডিওটা দেখেন নাই? দেখছেন? ডোনাল্ড ট্রাম্প রেখালি কইছে যে নারে তাকবীর, তালেবান আইতেছে, দৌড়।
وَعِدُّوا لَهُمْ مَا اسْتَطَعْتُمْ مِنْ قُوَّةٍ وَمِنْ رِبَاطِ الْخَيْلِ تُرْهِبُونَ بِهِ عَدُوَّ اللَّهِ وَعَدُوَّكُمْ وَمُؤْمِنٌ يَمُنْ تَقْوَى أَرْجُنْ كَرَ يَمُنْ قُوَّةَ أَرْجُنْ كَرَ يَمُنْ شَكْتِ أَرْجُنْ كَرَ وَمِنْ رِبَاطِ الْخَيْلِ تُرْهِبُونَ بِهِ عَدُوَّ اللَّهِ وَعَدُوَّكُمْ তোমার এবং তোমার আল্লাহর ভয় এমন শক্তি অর্জন করো যে তোমাকে দেখলে তোমার ঈমানি জজবা দেখলে তোমার ঈমানি পাওয়ার দেখলে তুমি মামুনুল হক তুমি জুনাইদ বাবু নগরী তুমি আজুনাইদ আল হাবিব হতে পারো তোমাদের চোখ দেখলে তোমাদের হুঙ্কার দেখলে বাতাল রাজন এত ভয় পায় আমির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুল্লাহি ওয়া আদুকুম তোমার আল্লাহ এবং তোমাকে এত ভয় পায় মসজিদ ভাঙবে তো দূরের কথা চোখ দেখলেই ডরায় দূর মানে এমন শক্তি অর্জন করো ঠিক কি ঠিক না এই শক্তি অর্জন করা লাগবে না লাগবে না আমার ভাইকে মাথায় বাড়ি দিব না আমার ভাইয়ের বিরুদ্ধে যাব না কিন্তু কেউ যদি ইসলামের বিরুদ্ধে যায় তাকে ছাড়বো না আমাদের কথা কি অযথাই কারো মাথায় বাড়ি দেওয়া না প্রথমে কি বুঝাইছি জমিনিয়া ঝগড়া করা যাবে বুঝাইছি না বুঝাই নাই এক আল্লাহর ওলির ঘটনা বলতে চাইছিলাম ঘটনাটা খেল নাই ওই যে আল্লাহর ওলি কলস নিয়ে যায় মনে আছে আল্লাহর ওলি কলস নিয়ে যাইতেছে দুই দল ঝগড়া লাগছে এক দল আরেক দলের বলতেছে হুজুর যাইতেছে দেখছস কলস নিয়া তো আগের দিনে তো আপনার কুয়া ছিল কুয়া থেকে পানি উঠায় নিয়ে যাইতো হইতো তো হুজুর কলসটা এভাবে পায়ের উপরে রাইখা দুই দল মিলা বলতেছে হুজুর এই সমস্যা জমিনে এই জন্য মারামারি হুজুর কয় মারামারি জমিনিয়া ঠিক আছে তোমাদের এক দল বলো কি হইছে তো এক দল বলা শুরু করছে আরেক দলের লোক কয় হুজুর আপনি এই কলসটা পায়ের উপরে কেন রাখছেন নিচে নামায় রাখেন তারপরে কথা শুনেন হুজুর কয় আল্লাহর ওলি বুজুর্গ কয় না এই যে বিজা কলসটা নিচে রাখবো মাটির মধ্যে এই বিজা কলসের নিচে কিছু মাটি চলে আসবে তারপরে আমার এলাকায় চলে যাবে আর এই মাটি আমার এলাকায় চলে যাওয়ার কারণে আমারে যদি আল্লাহ জিগা যেই যে মাটি তোমার এলাকায় তুমি তোমার বাড়িতে নিয়ে গেলা এই মাটির এই জমিনের মালিক তো তুমি ছিলা না তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দেব দুই দল মিলে হুজুরের পায়ে পড়ছে কয় সর্বনাশ যে আল্লাহর ওলি কলস থেকে একটু মাটি লাগে তার জায়গায় যাবে এটা নিতে চাই না তাহলে আমি আরেক ভাইয়ের জমি নিতে চাই আল্লাহর ওলি কয় হুজুর আমার জমি লাগতো না আমার ভাইয়ের দিয়ে দেন সুবহানাল্লাহ এই শিক্ষা আমাদের ভিতরে লাগবে না লাগবে না আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি ইন্নামাল মুমিনুনাল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ثُمَّ لَمْ يَرْتَابُوا وَجَاهَدُوا بِأَمْوَالِهِمْ وَأَنْفُسِهِمْ فِي سَبِيلِ اللَّهِ أُولَئِكَ هُمُ الصَّادِقُونَ إِنَّمَا الْمُؤْمِنُونَ প্রকৃত মুমিন তো সে ব্যক্তি ইন্না নিশ্চয় আল মুমিনুন মুমিন কারা আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে বিল্লাহি কার উপর ওয়া রাসূলিহি এবং রাসূলের উপর সুম্মা লাম ইয়ারতাবু কোন সন্দেহ করে নাই সংশয় করে নাই আল্লাহ এবং রাসূলের উপর ঈমান এনেছে কোন সন্দেহ করে নাই সংশয় করে নাই আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান এনে নিজেদেরকে সেই অনুযায়ী চালাইছে ঠিক ঠিক না তার মানে কি সন্দেহ করা যাবে কিন্তু আজকে একদল তো এদেশে মুরগি সুরা গ্রুপ এরা কয় সব মানি এরা বলে সব মানি কিন্তু কোরআনের ওই আয়াত মানি না কোন আয়াত ইউসিকুমুল্লাহু আওলাদাকুম লিযাকাতি মিছল হাজ্জিল উনসায়াইন মিছল হাজ্জিল উনসায়াইন মেয়েরা ছেলেদের অর্ধেক পাবে এইটা মানতে পারি না কেন কয় ছেলেও আমার মেয়েও আমার ছেলেও যেহেতু আমার মেয়েও যেহেতু আমার তাহলে মেয়ে অর্ধেক পাইতো কে এটা মানি না নাউজুবিল্লাহ বলেন আচ্ছা বলেন কোরআনের সব মানি 6665 আয়াত মানি একটা মানি না মাশাআল্লাহ কি হবে কাফের হয়ে যাবে 6665 না মানি একটা মানি না কি হবে এখন এই মুরগি সুরা শাহরিয়ার কবির এর গ্রুপের আছে আরো কিছু সদস্য আছে তসলিমা নাসরিন এরা কয় নারী পুরুষ সমান অধিকার কি অধিকার মহিলা মাদ্রাসা সবাই কিছু আজ এদিকে করা দরকার আছে না এই জন্য করতেছি নারী পুরুষ সমান অধিকার এরা বলে আচ্ছা সমান অধিকার আর সুষম বন্টন কি এক জিনিস হ্যাঁ এক জিনিস